আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো এখানে আমি তিল নিয়ে আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে তিলের খাজা। আমরা তো প্রায় সময় ট্রেনে বাসে যখন যাতায়াত করি তখন অনেক সময় তিলের খাজাটা পাওয়া যায়, আর আমরা খুব শখ করে সেই জিনিসটা আমরা কিনে খাই, আমারও খুব ভালো লাগে খেতে। তো আমার বাড়িতে তিল ছিল অনেকটাই, আমি রিসেন্টলি তিলগুলো কিনে এনেছিলাম, চাউমিন বা ম্যাগি করার সময় অনেক সময় আমি দিয়ে খেতাম। তো তিলগুলো অনেক দিন ধরেই হয়ে গেছে, রাখা আছে আমার স্টোরে, তো ভাবলাম এটা নিয়ে তিলের খাজাটাই বানিয়ে নেওয়া যায়। তিলের খাজা খেতে খুবই ভালো লাগে, তার সাথে যদি বাদাম খাজাটাও হয় তাও ভালো লাগে, প্রায় সময় খাওয়া হয়। তো আজকে বানাবো তিলের খাজা। তো তিলগুলো নিয়ে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি, এবার ওটাকে ভালো করে আমি একটু প্যানে দিয়ে গরম করে নিয়েছি, যাতে তিলটা একটু মচমচে হয়ে যায়। তার জন্য এটাকে প্যানে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাটলিস্ট 5 মিনিট। তো আমার এখানে নাড়াচাড়া করে তিলটা অলরেডি হয়ে গেছে। এবার এখানে বানাবো ক্যারামেল। ক্যারামেলটা বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনি, চিনিটা মোটামুটি 3 চামচ থেকে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি গলতে দেবো, এটা গলে গেলে যখন একটা সুন্দর একটা কালার আসবে তখনই ভাববেন যে ক্যারামেলটা রেডি। এটা একটু খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। তো এখানে আমার ক্যারামেলটা অলরেডি গলে গিয়েছে, কিছুটা চিনি রয়েছে, তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করছি আর ফ্লেমটা ফ্লেম করে রেখেছি যাতে পুড়ে না যায়। তো এখানে ক্যারামেলটা অলমোস্ট রেডি। এবার এই যে তিলগুলো ভেজেছিলাম সেই তিলগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খুব তাড়াতাড়ি এই প্রসেসটা করতে হবে, কারণ তিলটা দেওয়ার পরে চিনিগুলো মানে যে ক্যারামেলটা আছে খুব তাড়াতাড়ি জমে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি একটা পাত্রে ঢেলে নিতে হবে। এখানে আমি মিক্স করে নিয়েছি, এবার একটা পাত্রে আমি থালার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। থালাতে দেওয়ার পরেই এটাকে আমি 5 মিনিট অন্তত সাইড করে রেখে দেবো, তার মধ্যেই এটা জমে যাবে, বেশি সময় হয়তো লাগবে না। তো এখানে এই যে রেডি, এবারে আমি একটা চামচ নিয়ে যখন একটু শুকিয়ে যাবে তখনই আমি চামচ নিয়ে ভালো করে একটা শেপ মানে একটা শেপ দিয়ে দেবো, যাতে পরে আমার ভাঙতে সুবিধা হয়। তো দেখুন আমি এই যে লাড্ডু বানিয়ে নিয়েছি, পরে যখন যেটা কোড়াতে লেগেছিলো সেটা দিয়ে লাড্ডু বানিয়ে নিয়েছিলাম। এই যে এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে একটা শেপ করে দিচ্ছি, চিকন চিকনভাবে শেপ করে নিলেই আমার এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তো যারা যারা এটা বাড়িতে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, ট্রেনে বাসে তো অনেক সময় খাওয়া হয়, বাড়িতে এটা রেডি করে খাওয়া হয় না, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর এটা তিলের খাজা শুধু নয়, বাদামেরও হয়, চিড়ের খাজা হয়, অনেক রকম খাজা হয়। তো আমার যেহেতু চিড়ের তিলটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই আমি তিলের খাজাটাই বেশি, বা তিলটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো অনেকেই বলে, তো আমি তিলের খাজাটাই বেশি প্রেফার করবো। আর এখানে আমার তিলের খাজা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আর যারা যারা ভিডিওতে আজকে ফার্স্ট তাদেরকে ওয়েলকাম করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।